এমবি কিচেনের দর্শকদের স্বাগত। যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো পেঁপের লাড্ডু। পেঁপে যেমন সারা বছর খুব সহজলভ্য, বানানো খুব সহজ, আপনি বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন যে কোনো সময়। তাই আমরা পেঁপের লাড্ডু বানানোর জন্য কি উপকরণ লাগবে সেটা দেখে নিচ্ছি। 250 গ্রাম পেঁপে আমি গ্রেট করে রেখেছি, 100 গ্রাম চিনি আছে, গোয়া ঘি আছে 2 টেবিল চামচ, 2 এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, 3-4টে কাজু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ওটা গার্নিশিং এর জন্য লাগবে, 1 চিমটে মতো হলুদ লাগবে। এই দিয়ে আমি বানিয়ে নেব পেঁপের লাড্ডু। তাহলে চলুন শুরু করে দিই প্রসেসটা। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 1/2 লিটার মতো জল দিয়েছি। এটা সম্পূর্ণ ফুটে উঠবে তখন আমি পেঁপেগুলোর মধ্যে দিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে, আমি এবার এর মধ্যে পেঁপেটা ঢেলে দেব। একই সঙ্গে 1 চিমটে মতো হলুদ আমি দেবো এটাতে সব কালার করার জন্য। চাইলে আপনারা ফুড কালার যে কোনো নিজের পছন্দ মতো কালার দিতে পারেন, আমি এখানে হলুদ ইউজ করছি। এবার এটাকে ফুল ফ্লেমে 5 মিনিট মতো ফোটাবো, মাঝে একবার নাড়িয়ে উপর নিচ করে দিচ্ছি যাতে তলাগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। পেঁপে নানা রকম খাদ্য গুণ আছে, বাচ্চারা অনেক সময় কাঁচা পেঁপে খেতে চায় না, তো তাদের জন্য এরকম লাড্ডু বানিয়ে আপনি রেখে দিতে পারেন, ওরা অনায়াসে কিন্তু সেগুলো খেয়ে নেবে। 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি এই যে জলটা দিয়েছি সেটা ড্রেনেজ করে নেব, তারপর বাকি প্রসেসটা হবে। পেঁপেটা জল ঝরিয়ে ছেঁকে রেখে দিয়েছি, এভাবে আমি তুলে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে ঘিটা নিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি সেদ্ধ পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা আঁচ মিডিয়াম করে নেব, তারপর এটাকে ভাজতে থাকবো। বাড়তি যেটুকুনি জল আছে সেটা আমি এখন একদম ড্রাই করে দেব। এভাবে ঘি এর মধ্যে আমি মিনিট 5 এটাকে সতে করব। বাড়তি জলটা শুকিয়ে গেছে, প্যান থেকে ঘি ছাড়ছে, এবার আমি যে চিনি নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। চিনিটা ঢেলে দিচ্ছি, আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি সম্পূর্ণ গলে গেছে, এবার আমি যে এলাচের গুঁড়ো নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা মাঝারি আগেই হবে পুরোটাই, চিনির রসটা সম্পূর্ণ গলা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে। রসটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার আমি এটাকে একটা অন্য প্লেটে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো, তারপর এটাকে লাড্ডুর আকারে গড়ে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। 5 মিনিট মতো ঠান্ডা করে নিলেই হাতের সাহায্যে এটাকে গোল গোল করে লাড্ডু বানানো যাবে। পেঁপের লাড্ডু গার্নিশ করে আমি সার্ভ করে দিয়েছি, সহজ সুন্দর। এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।